চব্বিশ রংপুর সভায় পীরগঞ্জ আসনের এমপি বদলে দেওয়া পীরগঞ্জের উপকার। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিনিশারমিন চৌধুরীর নির্দেশনায় পীরগঞ্জ উপজেলার শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত কমি মাদ্রাসা পরিষদের আয়োজনে বাবনপুর দারুসালাম মাদ্রাসা মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত কমি মাদ্রাসা পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বাবনপুর দারুসালাম মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুস সালামিয়া, সম্মিলিত কমি মাদ্রাসা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য খলিলুর রহমান মণ্ডল, হাফেজ মোহাম্মদ মাজিদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আনারুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি শাহজাদা সহ আরো অনেকে। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।